মানে কবিতার না বলা অংশ সুন্দর সুন্দর মানে গল্প আড্ডা সেগুলো তো ছিলই কবিতা এইটা খুব ভালো লাগছে তো দুজনের কাছে আর আমি মানে বাড়তি পাওনা হচ্ছে তোমার নাচ আজকে আমরা চলে এসেছি শেষের গল্প ট্রেলার লঞ্চে আর পেয়ে গেছি খরাজদা এবং মমতা দিকে প্রথমেই বলো তোমরা কেমন আছো খুব ভালো খুব ভালো আছি ট্রেলারটা দেখলাম অসাধারণ লাগলো শেষের গল্প মানে কবিতার না বলা অংশটা তো তোমাদের অভিজ্ঞতাটা কেমন যে সমস্ত মানুষদের সঙ্গে অভিনয় করেছি এই ছবিটাতে কাজ করেছি তো এটাই তো একটা বিরাট অভিজ্ঞতা কারণ কথা হচ্ছে এনাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া একটা বিরাট সৌভাগ্য না থাকলে তো হয় না তো জিৎ সেই সৌভাগ্য এনে দিয়েছে তো আরও একটা বড় ঘটনা হচ্ছে আমি যে বয়সের মানুষ সেই বয়সের থেকে অনেকটা বেশি বয়সে আমাকে সাজিয়ে দিয়েছে আমাদের অসাধারণ মেকআপ ম্যান ছিলেন বুম তো হচ্ছে সে সাজিয়ে গুছিয়ে করে দিয়েছিল কিন্তু সাজিয়ে দিলেই তো হবে সেই এজটাকে করতে হবে তো সেটা করেছি এবং যেটুকু ভুল ভ্রান্তি যেগুলো যা ছিল আমাদের কাছে একটা মানে এরম ব্যাপার ছিল যে মামার বাড়ি ভারী মজা খিলচর না এর মতন যদি কিছু কোনো ভুল ভ্রান্তি হতো তো পাশে তো চিন্তা কি সৌমিত্র দা আছেন দিদি আছেন আরও কিছু ভুল ভ্রান্তি হলে সেগুলো দেখিয়ে দেবেন এগুলো ছিল আর তার সঙ্গে খুব সুন্দর সুন্দর মানে গল্প আড্ডা সেগুলো তো ছিলই মানে শুটিংয়ের ফাঁকে ফাঁকে খুব মানে মানে কি বলবো খুব গভীর গল্প এবং খুব ভালো লাগার গল্প অনেক আবেগঘন মুহূর্ত এই ছবির মধ্যে আছে সুন্দর গান আছে রবীন্দ্রসঙ্গীত আছে সব কিছু মিলিয়ে আমার মনে হয় ছবিটি দর্শকদের ভীষণ ভালো লাগবে আমি তো ওইটাই বলছি খরাজ এমন একজন অভিনেতা যে জলের মতো যে পাত্রে রাখবে সেই পাত্রেরই শেপ হয়ে যাবে একেবারে আমার সেইটা মনে হয় খরাজের অ্যাক্টিং দেখলে আর সৌমিত্র দা আছেন আর মানে আমার খুব ভালো লাগছে যে ক্লিক যে এই ইনিশিয়েটিভটা নিয়েছেন যে লোকের কাছে পৌঁছে দেওয়ার এই ছবিটা এইটা খুব ভালো লাগছে তো দুজনের কাছে প্রশ্ন যেহেতু সৌমিত্রবাবু দেখে যেতে পারলেন না মানে ক্লিকে যেদিন মুক্তি পাচ্ছে ফাইনাল আউটপুটটা তো এমন কিছু না বলা কথা কি রয়ে গেল বা বিশেষ কোনো মুহূর্ত ওনার সাথে কাটানো যেটা আজকের দিনে মনে করছে দুজনেই যদি একটু শেয়ার করেন আমরা নতুন করে অমিত আর লাবণ্যকে তো পাবো সেই পাওয়াটা তো একটা বিরাট প্রাপ্তি এবং আমার মনে হয় যে সমস্ত দর্শকদের আমরা ছবি যখন মুক্তি পেয়েছিল তখন নানান প্রতিকূলতাও ছিল সেই অবস্থার থেকে এখন আমরা আবার ঠিকঠাক অবস্থায় এসেছি মোরওভার এখন সবার হাতের মুঠোয় এই ছবি চলে এলো ক্লিকের মাধ্যমে তো যদি যে সমস্ত দর্শকদের মিস করেছি তারা যদি ছবি দেখেন তাহলে আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি হলো এবং ভীষণ রুচিসম্পন্ন একটা ছবি ভালো লাগা উচিত আর আমি সেটাই বলবো যে জিৎ জিৎ যে এই মানে তার প্রথম ছবি সেই যে এত মানে এইরকম একটা মানে কোনো রকম কম্প্রোমাইজ না করে একটা ছবি করেছে এটা একটা ভীষণ সাহসের পরিচয় দিয়েছেন এবং খুব ভালো রুচির পরিচয় দিয়েছে সুতরাং আমার মনে হয় যে যদি সবাই এই ছবিটা দেখেন তাহলে ভালো ছবিকে সাহায্য করা হবে সবার শেষে আমার মনে হয় বাড়তি পাওনা হচ্ছে তোমার নাচ একটু একটা জিনিস বুঝতে হবে সেটা কিন্তু খুব খুব কঠিনতম কাজ কেন বলছি দিদির অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স আমরা মঞ্চে দেখেছি তার একটা অন্য প্রফেশনাল মুন্সিয়ানা আছে খেয়াল রাখতে হবে যে সিনটা উনি অভিনয় করছেন সেটা কিন্তু সামান্য একটা ঘরোয়া অনুষ্ঠান অথচ নাচছেন সেটাই মাথায় রাখা যে সেই মুন্সিয়ানাটা কিন্তু মাইনাস অথচ উনি নাচছেন ঘরোয়াভাবে সেই নাচটার একটা অন্য অভিনয় দরকার লাগে সেটা রেখে উনি যে করেছেন এবং একবার ছেড়ে বারবার করেছেন এবং সেটা অক্লান্তভাবে ওনার মানে এজের কিচ্ছু সেখানে পাওয়া যায়নি সেটা কিন্তু মানে অ্যাপ্রিসিয়েট এবং আমাদের যে সব যখন কাজ করতে করতে ক্লান্ত লাগে সেগুলো দেখেই আমাদের শেখার যে এই এনার্জিটা রাখা দরকার সবশেষে দর্শকদের কি বলতে চাই দর্শকদের বলবো প্লিজ আপনারা এখন হাতের মুঠোয় ছবিটা পেয়ে গেছেন আপনারা প্লিজ দেখুন ছবিটা এবং দেখে আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন এবং
আপনারা দেখলে আমরা খুশি হব। ঠিক, অসামান্য সমস্ত শুধু শেষের গল্পই নয়, তার সঙ্গে আরও অসামান্য ছবি নিয়ে আসছেন বাংলা এবং আরও অন্যান্য ভাষার ছবি আপনারা দেখতে পাবেন, অনুষ্ঠান দেখতে পাবেন, তো অতি অবশ্যই আপনারা দেখবেন। আর আমি বেশি কথা বলবো না, এই মুহূর্তে আমরা ভূতের রাজা দিল বর এই এমন সুন্দর একটা জায়গায় বসে আছি উইথ অসাধারণ ডিশ, আমরা খাবো আর ইন্টারভিউ না। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার। তোমাদের প্রিয় তারকার এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং তোমাদের পছন্দের বাংলা সিরিয়াল ও টলিউডের আপকামিং ফিল্ম ও ওয়েব সিরিজের এক্সক্লুসিভ শুটিং ভিডিও দেখার জন্য চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল টলি নিউজে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে একদম ভুলো না।